হ্যালো ফ্রেন্ড, আপনাদের জন্য আজকের বড় আপডেট। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এখানে আপনি কি কি সার্ভিস এখানে পাবেন, তো দেখতে পাচ্ছেন যে এটা নতুন সাইট food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট। সিস্টেমের লিঙ্ক আছে, আপনি ক্লিক করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পেশাল সার্ভিসেস, এখানে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড আপনি এখানে করতে পারবেন, অ্যাপ্লাই নিউ রেশন কার্ড, এখানে আপনি অ্যাপ্লাই নিউ রেশন কার্ড এখানে করতে পারবেন, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি যে অফলাইনের মাধ্যমে যেসব যে 15টা ফর্ম আছে সেই 15টা ফর্ম এখানে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফর্ম আছে, তো ফর্ম দেখতে পাচ্ছেন 3 নম্বর হচ্ছে যদি আপনার কোনো ফ্যামিলির যদি আধার কার্ড যদি রেশন কার্ড না থাকে, কোনো ফ্যামিলির একটাও রেশন কার্ড না থাকলে আপনি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফর্ম, রুরাল এবং আরবান দুটোই। 4 নম্বর ফর্ম হচ্ছে যদি আপনার কোনো ফ্যামিলির যদি কার্ড থাকে, যদি আপনার যদি কোনো ফ্যামিলির কিছু সদস্য বাকি থাকে, তো সেক্ষেত্রে আপনি 4 নম্বর ফর্ম ইউজ করতে পারেন। এটা অফলাইনের ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রেও আপনি সেম করতে পারবেন, কিন্তু আপনার মোবাইল নম্বর রেজিস্টার থাকতে হবে। আর 3 নম্বরের ক্ষেত্রে মোবাইল নম্বর আপনি ফার্স্ট টাইম যেটা করবেন সেটাই আপনার ব্যবহার হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি কোনো কারেকশন করতে চান, নেম অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ, এবং যদি আপনি যে কোনো কারেকশনের ক্ষেত্রে আপনার আপনার 5 নম্বর ফর্ম এখানে লাগবে, 5 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড পেয়ে যাবেন। 6 নম্বরে আপনি আপনার চেঞ্জ এফিএস, আপনার যে এখানে যে আপনার রেশন কার্ড বা রেশন ডিলারের নাম এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। 7 নম্বরে হচ্ছে যদি এখানে স্যানিটার আপনি যদি কোনো কার্ড বাতিল করতে চান, বা আপনার কোনো যদি ডুপ্লিকেট আর একটা কার্ড হয়ে থাকে, তো তার জন্য আপনাকে 7 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। 8 নম্বর ফর্ম এখানে দেখতে পাচ্ছেন, 8 নম্বরে হচ্ছে যদি কোনো আপনার যদি RKSY2 যদি ক্যাটাগরি কার্ড থাকে, তো আপনি RKSY1 ক্যাটাগরিতে ট্রান্সফার করতে পারবেন, তো তার জন্য আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। রুরাল এবং আরবানের জন্য আলাদা আলাদা ফর্ম আছে, আপনি যদি এখানে যদি গ্রামীণ হন রুরাল, তাহলে আপনাকে রুরালে ক্লিক করতে হবে, যদি শহরে হন তাহলে আপনাকে আরবানে ক্লিক করতে হবে। 10 নম্বর, যদি নন সাবসিস্ট সাবসিডারি রেশন কার্ড যদি আপনি করতে চান, যদি আপনি সাবসিডারি রেশন হোল্ডার হন, তো যদি নন সাবসিডারি রেশন হোল্ডার করতে চান, তো আপনাকে 10 নম্বর ফর্ম ফিলআপ করতে হবে। তো এক্ষেত্রে আপনি কোনো রেশন পাবেন না, এবং আপনার রেশন কার্ডটি শুধুমাত্র অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আপনি ডকুমেন্টস হিসাবে আপনি ব্যবহার করবেন। এবং দেখতে পাচ্ছেন 13 নম্বর ফর্মে আপনি চেঞ্জ রেশন শপ বা কেরোসিন শপ পার্ট ফ্যামিলি, আপনি যে কোনো কেরোসিন এবং শপে চেঞ্জ করতে পারেন। এবং 14 নম্বর হচ্ছে আপনার যদি ইন্ডিভিজুয়াল ফর সেফটিং এ নিউ ফ্যামিলি, যদি আপনার কোনো রেশন হোল্ডার যদি অন্য শুধুমাত্র যে কোনো আপনার একটা রেশন হোল্ডার, আপনি যদি একটা যদি বিবাহিত ক্ষেত্রে বা ভুল করে যদি কোনো কারণ মানে কোনো ফ্যামিলির মধ্যে যদি আপনার কোনো মেম্বার চলে যায়, এবং যদি আপনি বিবাহ সূত্রে যদি আপনি নতুন ফ্যামিলিতে আপনার রেশন কার্ডকে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনার 14 নম্বর ফর্মকে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক আছে। এবং 15 নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ নমিনি বাই ফ্যামিলি নট হ্যাভিং এনি আধার লিঙ্ক নাম্বার, যদি কোনো আপনার আধার লিঙ্ক না থাকে, যদি আধার কার্ড না থাকে, বা অবশ্য বয়স্ক মহিলা আপনার আর কোনো দাদা দাদি বা মাতা পিতা যদি বয়স্ক থাকে, তো ওনার যদি আধার ফিঙ্গারপ্রিন্ট না ওঠে, তো ফিঙ্গার আপনি করতে পারেন, যদি অসুস্থ থাকে, এবং যদি আপনার বাচ্চা যদি কোনো কার্ড থাকে, তো সেক্ষেত্রে আপনি 15 নম্বর ফর্ম আপনি নমিনি ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন, এবং নমিনি ফর্ম অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি রেশন করতে পারবেন। এছাড়া আপনার কমন অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তো এখানে আপনি এটা নিতে পারেন। তো এই ছিল যে অফলাইন প্রসেসের যে 16টা ফর্ম, সেটা পুরো ডিটেলস এখানে আছে। তো অবশ্যই এটা অবশ্যই ফলো রাখবেন, এবং ফলো করে কোন কী কাজ করবেন তার উপর এই ফর্মগুলো আপনাকে ডাউনলোড করতে হবে, এবং অ্যাপ্লাই করে আপনাকে যে আপনার যে বিডিও অফিস আছে, বিডিও অফিসে ফুড সাপ্লাই অফিস ইয়া অথবা আপনার যে দুয়ারে সরকার আছে, ক্যাম্প আছে, সেখানে আপনি জমা করতে পারেন।
তো এই ছিল প্রসেস। এবং দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো গেল, রেশন কার্ড ডিটেলস আপনার এখানে রেশন কার্ড ডিটেলস এখানে পেয়ে যাবেন, রেশন কার্ড নাম্বার এবং এন্টার করে আপনি রেশন কার্ড ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরসি নম্বর দেবেন এবং এখানে আপনার ডেট মারবেন এবং ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ইয়ার সিলেক্ট করবেন, তো আপনার যে ট্রানজেকশন ডিটেলস এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এখানে আপনি লিঙ্ক করতে পারবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে, আধার আধার কার্ড উইথ অ্যাক্টিভ কার্ড, এখানে আপনার ইকেওয়াইসির মাধ্যমে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ওটিপি দেবেন, এখানে ক্লিক করতে হবে আপনার আধারের নম্বরে যে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আপনি লিঙ্ক করতে পারবেন। তো 1 নম্বর আপনার আধার লিঙ্ক জোড়ার জন্য এখানে আধার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর, 2 নম্বর যদি আপনি আপনি যদি মনে করেন যে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করবেন আপনার রেশন কার্ডটা, তো সেক্ষেত্রে আধার লিঙ্ক ডিঅ্যাক্টিভেট অপশন আপনি 2 নম্বরে পাবেন। তো অবশ্যই এটা করেন না, এটা ভুল করে অনেকজন করে ফেলে। তো সবাই চায় তার রেশন কার্ডের সরকারি যে ভর্তুকি সেটা সবাই তাদের পায়, তার জন্য অবশ্যই ইকেওয়াইসি না থাকলে আপনি ইকেওয়াইসি করবেন। ভেরিফাই রেশন কার্ড, আপনার আধার কার্ড নাম্বার দেওয়ার পর, সরি রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সিলেক্ট করার ক্যাপচার ফিল করে আপনি সার্চ করলে আপনার যে ক্যাটাগরি যে কার্ডটা আপনার লিঙ্ক আছে কিনা আপনি এবং সেটা সমস্ত ডিটেলস এখানে শো হবে। এখানে ই রেশন কার্ড ডাউনলোড, এখানে দেখতে পাচ্ছেন আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারেন, তো ক্লিক হিয়ার টু ডাউনলোড। তো ডাউনলোড করতে গেলে কি করতে হবে, এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আধার নম্বর রেশন কার্ড নাম্বার দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, ডাউনলোড নাম ক্লিক করলে ডাইরেক্ট এখানে ফাইল আপনি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কমন অ্যাপ্লিকেশন ফর্ম আপনি এখানে পেয়ে যাবেন, গিভ আপ সাবসিডারি এখানে আপনি পাবেন, রিপোর্ট এখানে পাবেন, চেক ডাটা সব রেশন কার্ড অ্যাপ্লিকেশন। তো রেশন কার্ড আপনি যে অ্যাপ্লাই করেছেন বা যে রেশন কার্ডে যে কোনো যে 14টা ফর্ম এখানে দেখতে পাচ্ছেন 14টা ফর্ম আর যে অ্যাপ্লাই করেছেন যে 15টা ফর্ম, সেই 15টা ফর্ম অ্যাপ্লাই করার যে স্ট্যাটাসটা কী আছে, তো সেই স্ট্যাটাসটা দেওয়ার পর আপনার যে 16 ডিজিটের যে বার কোড সেটা আপনি দিতে পারেন, অথবা আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিতে পারেন যে মোবাইলটা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, ক্যাপচার ফিল করে আপনি সাবমিট করলে আপনার ডিটেলস শো হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন, নো ইউর এস্টিমেট এখানে আপনি সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবেন, এবং যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনার আধার সম্বন্ধে কোনো রিলেটেড সরি রেশন কার্ড সম্বন্ধে কোনো রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে, তো দেখতে পাচ্ছেন এখানে যে খাদ্যশ্রী ভবন মির্চা গোলাম স্ট্রিট কলকাতা 777-777-000-87 ওয়েস্ট বেঙ্গল, তো এই নাম্বারে কল করতে পারেন, টোটালি টোল ফ্রি নাম্বার 1-800-345-5505 বা 1-967 টোল ফ্রি নাম্বার ফর সাপোর্ট অ্যান্ড ক্লিক দেয়। যদি কোনো আপনি কোনো এখানে কমপ্লেন জানাতে চান ডিলারের কাছে বা কোনো আপনার কার্ড সম্বন্ধে যে কোনো তথ্য জানতে চান এবং আপনি যে কোনো কোয়েশ্চেন জন্য অবশ্যই এই টোল ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো দুটো নাম্বার একসঙ্গে লাগাবেন না, এটা আলাদা নম্বর, এটা আলাদা নম্বর, তো এই নাম্বারগুলোতে যে কোনো একটা এবং 1-967 এই নাম্বারটা আপনি ক্লিক করতে পারেন কল করতে পারেন। এছাড়া আপনি অফিসিয়াল যে ওল্ড ওয়েবসাইট আছে সেই ওল্ড ওয়েবসাইটের সম্বন্ধে ওখানে দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন ওল্ড ওয়েবসাইট, এই ওল্ড ওয়েবসাইটে আপনি এখানে কাজ করতে পারবেন। তো এখানে রেশন কার্ড অপশন আপনি পেনও অপশন এখানে পেয়ে যাবেন এবং এখানে ইনকোয়ারির মধ্যে অনেকটা অপশন পেয়ে যাচ্ছেন এবং ই রেশন কার্ডের মধ্যে ডাউনলোড অপশন পেয়ে যাচ্ছেন এবং এখানে রেশন কার্ডের মধ্যে অনলাইন অফলাইন দুটো এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু, এবং ভেরিফাই রেশন কার্ড এখানে পেয়ে যাবেন, লিঙ্ক লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর আরসি এখানে পেয়ে যাবেন, এখানে নিউ ওয়েবসাইট এখানে নিউ ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরাতন এবং নতুন ওয়েবসাইট দুটোই আছে, তো দুটোই এখানে অ্যাপ্লাই করতে পারেন।